জিম্বাবুয়ের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজের পঞ্চম তথা শেষ ম্যাচে ৪২ রানে জয় পেল ভারতীয় দল। এর ফলে শুভমান গিলদের পক্ষে সিরিজের ফল হল ৪-১। ভারতের দ্বিতীয় সারির দলই জিম্বাবুয়েকে হেলায় হারিয়ে দিল। প্রথম ম্যাচে হেরে যাওয়ায় সিরিজের শুরুটা ভালোভাবে করতে পারেনি ভারতীয় দল, তবে এরপর টানা ৪ ম্যাচে জয় পেল ভারত। আন্তর্জাতিক ক্রিকেটে এখন পাত্তা দেওয়ার মতো দল নয় জিম্বাবুয়ে। এই কারণে জিম্বাবুয়ের সফরে প্রথম সারি ক্রিকেটারদের পাঠায়নি বিসিসিআই। এই সিদ্ধান্ত ঠিক প্রমাণিত হল। শুভমান, যশস্বী জয়সওয়াল, ওয়াশিংটন সুন্দররা প্রমাণ করে দিলেন তারাও ভারতীয় দলকে ভরসা দিতে তৈরি। বোলারদের দাপটে সহজ জয় ভারতের। এদিন টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ৬ উইকেটে ১৬৭ রান করে ভারতীয় দল। ৪৫ বলে ৫৮ রান করেন উইকেট কিপার ব্যাটার সঞ্জু স্যামসন। ১২ বলে ২৬ রান করেন শিবম দুবে, ২২ রান করেন রিয়ান পরাগ। ওপেনার যশস্বী করেন ১২ রান। অপর ওপেনার তথা অধিনায়ক শুভমান করেন ১৩ রান, অভিষেক শর্মা করেন ১৪ রান। ১১ রান করে অপরাজিত থাকেন রিঙ্কু সিং। ১ রান করে অপরাজিত থাকেন ওয়াশিংটন। রান তারা করতে নেমে ১৮.৩ ওভারে ১২৫ রানে অল আউট হয়ে গেল জিম্বাবুয়ে। সর্বাধিক ৩৪ রান করেন ডিয়ন মায়ার্স। ওপেনার তাদিও বানাসে মারুমানি করেন ২৭ রান, ফরেস আক্রমো করেন ২৭ রান, ব্রায়ান বেনেট করেন ১০ রান, অধিনায়ক সিকান্দার রাজা করেন ৮ রান। মুকেশ কুমারের অসাধারণ বোলিং, ভারতের হয়ে সেরা পারফরমেন্স দেখান বাংলার পেসার মুকেশ কুমার। ৩.৩ ওভার বোলিং করে ২২ রান দিয়ে ৪ উইকেট নেন মুকেশ। ৪ ওভারে ২৫ রান দিয়ে ২ উইকেট নেন শিবম, ১ উইকেট করে নেন তুষার দেশপাণ্ডে, ওয়াশিংটন ও অভিষেক।